তোমার ভুলের জন্য কিছু অসহায় মানুষকে জীবন দিতে হলো, এখনো বলছি আমার লোকদের ছেড়ে দাও। সাইরিয়ে দাও, কত ফ্যাক্স পাবানে লাডু। জি, তুমি একজন পুলিশ কমিশনার। জি, তোমার কাছে আমি জানতে চাইছি মহারাজ এত শক্তি কোথায় পেলো? একটা মার্কেট ধ্বংস হলো, একটা স্কুল ধ্বংস হলো, একটা হাসপাতাল ধ্বংস হলো, বলো লাডু বলো, আমি এখন কি করব? কি জবাব দেব জনগণের কাছে, কি জবাব দেব সরকারের কাছে, বলো বলো লাডু বলো। স্যার ক্রন্দন করেন না স্যার, বলবো একটা কথা বলি। কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, একদম ফ্রি ফ্রি। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না মিস্টার আইজি, কারণ জনগণের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয়। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য। সেই জন্যই তো আমি অনেক ভেবে প্ল্যানটা তৈরি করেছি স্যার। মহারাজ বিদেশ থেকে ফ্যাক্স পাঠিয়ে হুমকি দিচ্ছে, ওর পাঁচজন আসামিকে ছেড়ে না দিলে ও আরো ধ্বংসযজ্ঞ ঘটাবে এদেশে। তাই বলে আইন বহির্ভূত ভাবে আমি আপনাকে পাঁচজন আসামি ছেড়ে দেবার অনুমতি দিতে পারি না মিস্টার আইজি। স্যার আইন বড় না দেশ বড় স্যার? আইনের চাইতে তো জনগণ অর্থাৎ দেশের মানুষ বড়। মাত্র পাঁচজন মানুষের জন্য এভাবে শত শত মানুষের জীবন চলে যাওয়ার ঝুঁকি নিতে পারি না। আপনি কি মনে করেন ওই পাঁচজনকে মুক্তি দিলেই মহারাজের এই লুটপাট বন্ধ হবে? আমি ওই পাঁচজন আসামিকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই না স্যার। মহারাজ বিদেশে, নিশ্চয়ই এদেশে ওর আরো অনেক লোক আছে, ওই পাঁচজনের উপর আমার নজর থাকবে। কিন্তু ওরা বেরিয়ে মহারাজের অন্যান্য লোকের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবে। রাইট স্যার, ওদের উপর নজর রেখে সব কটা অপরাধীকে আমি ধরতে চাই। প্লিজ স্যার, দেশের মানুষের কথা ভেবে অনুমতি দিন প্লিজ। ঠিক আছে। ফাঁসির আসামি আপনাদের চোখের সামনে মাইক্রোবাস থেকে গায়েব হয়ে গেল। কি করে যে কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না স্যার। এখন আমি কি কৈফিয়ত ওমর থেকে কি কৈফিয়ত দেব আপনারা এখন জান বলছি। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ, লিভ মি অ্যালোন। আমার সত্যি